আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে দোয়াটি অর্থাৎ যে আয়াতটি সম্পর্কে আপনাদেরকে জানাবো, সে আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা কমরের আয়াত নং 10। এই দোয়াটি পড়া মাত্রই শত্রু দমন হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি যদি সৎ পথে থাকেন, ন্যায়ের জন্য কাজ করেন, আর এতে যদি আপনার শত্রু তৈরি হয়, আর সে শত্রু যদি আপনার ধ্বংসের কামনা করে, অশুভ কামনা করে, তাহলে সেই কামনা তার নিজের উপরই বর্ষিত হবে। এই দোয়াটি পড়লে কোনো শত্রুই আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, আপনি যদি ন্যায় পথে থাকেন, সৎ পথে থাকেন ইনশাআল্লাহ। এটা পবিত্র কোরআনের একটি আমল। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং একটি লাইক করবেন। হযরত নু আলী ও সাল্লাতু আসসালাম আল্লাহর বাণী, সত্যের কথা, ন্যায়ের কথা প্রতিষ্ঠা করতে গিয়ে শত্রুর মাধ্যমে বিভিন্ন ভাবে নিপীড়িত হয়েছেন, মাজলুম হয়েছেন, এবং কি শত্রুরা তার উপরে পাথর নিক্ষেপ করতে করতে স্তব দিয়েছে। দিনের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার শরীর থেকে পাথরগুলো সরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে হযরত নূহ আলাইহিসসালাম তো আসসালাম আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করলেন, সে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং তার সমস্ত শত্রু দমন করে দিলেন, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি হলো রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। সুপ্রিয় দর্শক, খুবই ছোট্ট একটি দোয়া, আমাদের সকলেরই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, নিশ্চয় আমি পরাজিত নিপীড়িত, অতএব আপনি প্রতিশোধ নিন। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যদি আপনার শত্রুর উপরে প্রতিশোধ নেন, তাহলে কি ভয়াবহ আকার ধারণ করতে পারে, তা হয়তো আমার আপনার কল্পনার বাইরে। এটা পবিত্র কোরআনের একটি আমল, সূরা কমরের 10 নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির আমল করার নিয়ম হচ্ছে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে 72 থেকে 100 বার এই দোয়াটি পাঠ করবেন, অথবা আপনি যে কোনো সময় দিনের মধ্যে 72 থেকে 100 বার এই দোয়াটি পড়তে পারেন, এবং এই দোয়াটি করার পাশাপাশি আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাইবেন শত্রুর কাছ থেকে বাঁচার জন্য। মনে রাখবেন, আল্লাহর সাহায্যই হচ্ছে সবচেয়ে উত্তম। শত্রুর হাত থেকে বাঁচার জন্য, শত্রু দমনের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি সাহায্য চাইবেন, এটাও হবে সবচেয়ে সেরা ও উত্তম। সুপ্রিয় দর্শক, এই দোয়াটির আমল আপনি কতদিন করবেন? যতদিন আপনি শত্রুর প্রভাব বুঝতে পারবেন যে আপনার শত্রু রয়েছে, ততদিন পর্যন্ত আপনি আমলটি করে যাবেন, এবং আপনি চাইলে এই দোয়াটি প্রতিদিনও পড়তে পারেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং ইসলামিক কাজে সহায়তা করতে চাইলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার করার কারণে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।